সালামু আলাইকুম, আমি শরীফ উদ্দিন, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিক্সটি দেখব সেটি হচ্ছে এসকিউএল ইনজেকশনটা আমরা কিভাবে ম্যানুয়ালি করতে পারি একটা ওয়েবসাইটে, সেটা একটু দেখব যে আমরা কিভাবে ম্যানুয়ালি এসকিউএল ইনজেকশন করে একটা ওয়েবসাইটে ডাটাবেজের অ্যাক্সেস নিতে পারি। তো সেটার জন্য আমরা আজকে একটি পোর্টেবল ব্রাউজার ইউজ করব যার নাম হচ্ছে সাইবার ফ্রক্স। আপনারা চাইলে অন্যান্য ব্রাউজার ইউজ করতে পারেন, তবে সে ব্রাউজারগুলোতে এই হ্যাক বারটা যদি আপনারা অ্যাড করে নেন তাহলে সেটা খুবই ভালো হয়। তো যাই হোক, আমি সাইবার ফ্রক্সটাতেই একটু ইউজ টু, তো তাই আমি এটা ইউজ করতেছি। তো আমাদের এখন লাগবে হচ্ছে একটা এসকিউএল ভালনারেবল আইডি প্যারামিটার সহ ওয়েবসাইট, তো যেটার জন্য আমরা ডকিং করব। তো ডকিং করে আমি অলরেডি একটা ওয়েবসাইট বের করে রেখেছি, সেটা হচ্ছে এখানে কয়েকটা ওয়েবসাইট আছে, তবে আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এটাকে আমি কপি করলাম, কপি করে আমার ব্রাউজারটাতে দিলাম, দিয়ে আমি এটা এক্সিকিউট করলাম। হয়তো বা একটু টাইম নিতে পারে ইন্টারনেট স্পিডের কারণে। আমরা আরও একটা ওয়েবসাইট নেই, দুইটা ওয়েবসাইটকে আমরা আর কি দেখাবো আর কি। একটা ওয়েবসাইট নিয়ে দেখি কাজ করে কিনা। একটা ট্যাব খুলে আমরা এটাকে এক্সিকিউট করে দেখি কি অবস্থা। তো এখানে আমরা আরেকটা ওয়েবসাইট পেয়েছি, যাই হোক ওটা একটু লোডিং হতে থাক, এটাও আসছে। তো প্রথমেই আমাদের কাজটা হবে, আমাদেরকে ইরোর ফিক্সড করতে হবে। প্রথম কাজটা হচ্ছে ইরোর ফিক্সড করতে হবে। ইরোর ফিক্সড করা মানেটা হচ্ছে আপনার আমাদের এই ওয়েবসাইটে কতগুলা টেবিল আছে সেটা ফিক্সড করতে হবে। তো আমরা ইরোর ফিক্সড করার জন্য প্রথমে আমাদের ইরোর দিতে হবে। ইরোর দিতে আমরা কী দিই, স্ট্রিং ইউজ করি আইডির আগে। তো স্ট্রিং ইউজ করলে দেখেন এখানে একটা পরিবর্তন হয়েছে, এখানে একটা পিকচার ছিল সেটা আমরা পাচ্ছি না, এটা হাইড হয়ে গেছে। তো এটাকে যখন আমরা স্ট্রিংটা সরিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা এটা পাচ্ছি, তার মানে ইরর দিচ্ছে। তো আমরা এখন একটা এসকিউএল কোয়েরি ইউজ করব, যেটা হচ্ছে অর্ডার বাই, আমরা এখানে নর্মালি 10 দেই, যে আমরা দেখি যে 10টা টেবিল এখানে আছে কি না। তো আমরা এটা এক্সিকিউট করি, না এখানে 10টা টেবিল নেই। তো এখানে আমার ওয়েবসাইটটার যে ডাটাবেসটা আছে সেটা কাজ করতেছে কি না, আমরা ডাটাবেস থেকে রেসপন্স পাচ্ছি কি না সেটা দেখার জন্য আমরা একটা টেবিল, মানে এক নাম্বার যে টেবিলটা থাকবে সেটা সবসময় কাজ করবে, এটা যে কোনো ওয়েবসাইটের জন্য সেটা কাজ করবে। তো সেটা দেখি যে আমরা এক নাম্বার টেবিলটাকে কল করলে পাই কিনা। এক্সিকিউট করলাম, হ্যাঁ দেখেন আমরা যখন এক নাম্বার টেবিলটাকে কল করছি তখন আমাকে ডাটাবেস থেকে রেসপন্স করছে, তার মানে আমার এই ওয়েবসাইটটা ফিক্সড হয়ে গেছে। তো এখন আমার টেবিল সংখ্যা বের করতে হবে। তো টেবিল সংখ্যা বের করার জন্য প্রথমে আমরা একটু বেশি দিয়ে শুরু করি, যেমন 10টা দিয়েছিলাম পাইনি, আমি 6টা দিই, 6টাতেও না, 6টাতে ফিক্সড হয়নি যেহেতু ইরর আসতেছে। আমরা 5টা দেই, একটু টাইম নিচ্ছে হয়তো ইন্টারনেট স্পিডের কারণে। হ্যাঁ দেখেন আমি যখন 6টা দিচ্ছি টেবিল সে তখন ইরর দেখাচ্ছে, তার মানে 6 নাম্বার কলামটা বা 6 নাম্বার টেবিলটা তার এখানে নেই, তার এখানে 5 নাম্বার পর্যন্ত মানে 5টা টেবিলই আছে। তো আমরা এখন কিন্তু ফিক্সড হয়ে গেল যে আমার এখানে 5টা টেবিল আছে এই ওয়েবসাইটের ডাটাবেজে। তো আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন বেসটা যাব, ইউনিয়ন স্টেটমেন্টে যাব। ইনিট মানে এই যে প্রথম অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা কয়টা টেবিল পেয়েছি, 5টা, তো আমরা এখানে 5টা লিখব, লিখে ওকে দিব। এটা আমি কিন্তু এখানে আপনি চাইলে ইউনিয়ন সিলেক্ট লিখে 1 2 3 4 5 এরকম করে দিতে পারবেন, তবে আমি এটাকে সহজ করার জন্য যেহেতু আমরা হ্যাকবারটা ইউজ করছি তো সহজ করার জন্য আমরা আর কি এটা করব। তো করার পর আমরা 5 নাম্বার 5টা
টেবিল ইনসিলেট করলাম, করার পর এখন আমাদেরকে বের করতে হবে যে আমাদের ভুলনারেবল টেবিল কোনগুলা, মানে কোন টেবিলগুলাতে এসকিউএল ইনজেকশন করা পসিবল। তো সেটার জন্য আমাদেরকে এই আইডি প্যারামিটারে যে আইডি নাম্বারটা আছে তার আগে একটা মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। এটা কখনোই ভুল করা যাবে না, আমরা এটা হয়তো বা মিস্টেক করে ফেলি যে আইডির পরে কিংবা আইডির আগে দিয়ে দেই, কিন্তু এই আইডির যে ভ্যালুটা থাকবে তার আগে আমরা মাইনাস দিয়ে এক্সিকিউট করব। দেখেন আমি এখানে 2, 3 এবং 4 আমি তিনটা টেবিল ভালনারেবল পেয়ে গেছি। তো যেখানে আমাদের ভালনারেবল টেবিল পেয়ে গেছি, তো আমি একটু চেক করে নিই যে আসলে এখানে কোন ডাটাবেসটা ইউজ করেছে, মানে ডাটাবেসের ভার্সনটা কত, কিংবা দেখি যে আমি ডাটাবেস থেকে রেসপন্স পাচ্ছি কিনা। তো আমি 3 নাম্বার কলামটাকে চুজ করলাম, টেবিলটাকে করে আমরা ভার্সনটা চেক দিব। তো ভার্সন চেক দেওয়ার জন্য আমরা ভার্সন এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়ে বন্ধ করে ফেলবো। এটা হচ্ছে আর কি ভার্সন শো করার এসকিউএল কোয়েরি। তো এক্সিকিউট করি, দেখেন আমরা এখানে কিন্তু ডাটাবেজের ভার্সনটা পেয়ে গেছি। তো আমাদের স্টেপ শেষ, এই স্টেপটা আমরা এখন নেক্সট স্টেপে যাব, যে আমাদের এখন টেবিল এবং কলাম সংখ্যাটা বের করতে হবে, মানে আমাদের টেবিল এবং কলামগুলা বের করতে হবে। তো যেহেতু ডাটা ডাম্প করতে হবে, তাহলে তো অবশ্যই আমাদের টেবিল এবং কলাম লাগবে। তো সেটার জন্য আমরা এই যে টেবিলটা ভালনারেবল টেবিলটাতে আমরা ডাম্প করব বা ডাটার টেবিলগুলো প্লাস হচ্ছে কলামগুলো বের করব, সেটার জন্য আমাদেরকে সেই টেবিল নাম্বারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা ইউনিয়ন বেসে যাব, যাওয়ার পর ডায়োস ইউজ করব। সে ডায়োস থেকে ট্রোজেন অফের এই ট্রোজেন অফ প্রথম ডায়োস বাই ট্রোজেন অফ এ ডায়োসটা ইউজ করব। এটা দেওয়ার পর আমরা এক্সিকিউট করব, একটু টাইম দিতে হবে। আমরা ডায়োসটা কেন ইউজ করতেছি, আমরা ডায়োসটা ইউজ করতেছি এটার জন্য যাতে আমরা পুরা ওয়েবসাইটের যতগুলা টেবিল এবং কলাম আছে পুরাটা অ্যাক্সেস করতে পারি, পুরা ওয়েবসাইট কিংবা আপনার ডাটাবেজের সবগুলা টেবিল এবং কলামগুলো আমরা দেখতে পাই। দেখেন আমরা অলরেডি এক্সিকিউট দেওয়ার পর পুরো ওয়েবসাইটের সার্ভার যেটা আছে ওয়াফটা, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটা কিন্তু অলরেডি বাইপাস হয়ে গেছে, আমরা ডাম্প করে ফেলছি। তো এখান দেখেন এই যে আমি ভার্সনটা দেখেছিলাম, ভার্সনটা ঠিক আছে, MySQL সার্ভার JPL ইউজ করেছে। তো ডাটাবেজের নাম এটা, তারপরে ডাটাবেজের লোকাল হোস্টে যেমন ইউজার নেম যেটা দিয়েছে সেটা। তো আমরা এখানে ডাম্প করব, অবশ্যই দেখব যে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো বের করার চেষ্টা করব। তো আমরা এই টেবিলটাতেই থেকেই আর কি ডাটা ডাম্প করব। এই 1 নাম্বার টেবিলের হয়তোবা আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বের করব। যাই হোক, এখন আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে আমরা যে ডায়োসটা ইউজ করেছিলাম সেটা পুরাটা সিলেক্ট করব, করে এটা আমরা মুছে দিব। মুছে দিয়ে এখন আমাদেরকে যেহেতু ডাটা ডাম্প করতে হবে, ডাটা ডাম্পের জন্য এসকিউএল এর কোয়েরি হচ্ছে কনক্যাট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের দিতে হবে যে আমরা কোন কলাম থেকে ডাটা ডাম্প করব। সেই কলামটা আমরা হুবহু কপি করে নিতে পারি, হয়তো বা হুবহু লিখে দিতে পারি, দিয়ে আমরা একটা ইউজার নেম দিলাম এখান থেকে, আর একটা আমরা এখান থেকে পাসওয়ার্ডটা নেই, কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিই। তো কনক্যাট করলাম কি যে যে DMSR অ্যাডমিন টেবিল থেকে DMSR পাস এবং ইউজার এই দুইটা কলামে ডাটাগুলো আমাকে ডাম্প করে দিবে। তো এসকিউএল কোয়েরির জন্য আমাদের লাস্টে আরও একটা কোয়েরি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফ্রম, এবং ইউজ করতে হবে কোন টেবিল থেকে আমরা ডাটাগুলো চাচ্ছি সে টেবিলের নাম। তো আমরা এখানে আর একটু ক্লিয়ার হয়ে নিই, আমরা ডাটা ডাম্প করব কোন টেবিল থেকে সে টেবিলের নেমটা লাগবে, এবং কোন কোন কলাম থেকে আমরা ডাটা ডাম্প করব সেই কলামগুলো লাগবে। আমরা কনকেটের মাধ্যমে
সেই কলামগুলোর নাম দিব আমরা, তারপরে কোন ডাটাবেস থেকে মানে কোন টেবিল থেকে আমরা ডাম্প করব সেই টেবিলের নামটা দিব। তো আমরা এখানে দেওয়া শেষ হয়ে গেছে, তারপর আমি এক্সিকিউট করি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছে। তো আমরা আসলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু একসঙ্গে হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারতেছি না যে আসলে ইউজার নেম কোনটুকু পাসওয়ার্ড কোনটুকু। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মধ্যে একটা ইকুয়াল তৈরি করার জন্য বা ইকুয়াল সাইনের জন্য আমরা একটা এসকিউএল কোয়েরি ইউজ করব, যার নাম হচ্ছে 0x3d। এটা এরকম, তার আগে একটা কমা থাকবে এবং পরে একটা কমা থাকবে, আর প্রথমে থাকবে যে আমরা একটা প্রথম যে কলামটা, তারপরে আমরা একটা কমা দিব, তারপর আমরা 0x3d লিখবো, তারপর একটা কমা দিয়ে তার পরের কলামটা লিখবো, তারপর ফ্রম যে টেবিল নাম্বারটা দিয়ে আমরা এক্সিকিউট করব। এই দেখেন মাঝখানে আমার একটা ইকুয়াল হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পেয়ে গেলাম। তো এখানে যেহেতু পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড আছে, এটা আমরা হয়তো বা বিভিন্ন অনলাইন ডিক্রিপ্টার যারা সাইটগুলো আছে সেখান থেকে আমরা ডিক্রিপ্ট করতে পারি, ওটা হোয়াট এভার, ওটা পরবর্তী স্টেপ আর কি। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, আর ভিডিওটা যদি কয়েকবার দেখেন তাহলে হয়তোবা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি ভিডিওতে কোনো মানে ভিডিও দেখেও যদি না বুঝতে পারেন এটা সমস্যা নেই, আমরা ক্লাসে এটা নিয়ে আরও আলোচনা করব, আরও দেখব, সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই ছিল, আপনারা ভিডিওটা দেখেন, দেখে আশা করি আপনারা বাসায় এটা নিয়ে প্র্যাকটিস করবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।